মাই গড বলছি ঝিল্লি চৌধুরী এই ট্রেনটা কিছুতেই মিস করবেন। সরুন সরুন, আরে ট্রেন, আরে রোকো রোকো। আরে বাবা হা করে দাঁড়িয়ে দেখছেন কি, আপনার একটা দায়িত্ববোধ নেই নাকি? আমার হাত তো ধরে টেনে তুলুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আজ আমি জোর কথা বেঁচে গেছি বাবা। ও বাবা, কেলেঙ্কারি হয়েছে তো। আরে নিজের বিয়ে থেকে পালিয়ে কেউ ট্রেন মিস করে নাকি? কি ভাবছেন, বিয়ে করতে চাই না বলে পালাচ্ছি তাই তো? আরে বাবা না, বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চাই না। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করব বলেই তো পালাচ্ছি। অ্যাডভেঞ্চার, এতটা দৌড়ে না আমার খুব খিদে পেয়ে গেছে। এই যো আমার বিয়ের মেয়ে, গেট আপ রমাপদ ক্যাটারার, আপনারা একটু টেস্ট করুন, পোলাওটা খান। ধরুন আমার বাবা জানেন তো প্রচুর টাকা, কিন্তু কি বলুন তো, এই যে এর মধ্যে চিংড়ি মাছের মালাইকারি আছে, কিন্তু আমাকে না আমার ইচ্ছে মতো কিছু করতেই দেয় না। ফিশ ফ্রাই খাবেন? আপনার কি টাকা লাগবে মুখ বন্ধ করার জন্য? এটা রুট কেন বলুন তো, আপনার বাড়িতে সবাই নিশ্চয়ই আপনাকে খুব ভয় পায়। কি বাচ্চাগুলো, মামা ছাড়া কাউকে ভয় পায় না? চালিয়ে মারলে দেখি। বিচ্ছুগুলো এখানেই এসেছে। লাগতা হ্যায় তেঁতুল পাতা বাড়ি মে কুছু হয়েছে। দয়া করে শুনবেন, তেঁতুল পাতা বাড়ির তিনটি বাচ্চার নিখোঁজ। যদি এই বাচ্চাগুলিকে কেউ প্ল্যাটফর্মে দেখতে পান তাহলে স্টেশন মাস্টারকে অবিলম্বে জানান। দেখি দেখি শুনুন, ফাইনালি এসে গেছে শিমুলপুরা। তোমরা কংস মামা, তোমরা এখানে কি করছো? কি হচ্ছে এসব? আরে এই ছেড়ে ছেড়ে জিগির জিগায়ে। আসছে সবাইকে সাথে নিয়ে চলার টক ঝাল মিষ্টি গল্প তেঁতুল পাতা, 12 আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায়।